দেখুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিপস অ্যান্ড ট্রিক্স বাংলার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি রেখে পেয়েছি আপনাদের সাথে। তো বন্ধু, ইউটিউবের একটা নতুন আপডেট আসছে ইদানিং, যে অটো প্লে। অটো প্লের মাধ্যমে বন্ধুরা আপনি আপনার ইউটিউবের মানে কি বলে থাম্বনেলে যেটা থাকে, ভিডিওর ভিতরে কী আছে তা দেখতে পারবেন। কিন্তু কিছু ইউটিউবার ভিডিও আপলোড করে, ধরুন ইউটিউবের থামনেলে থামনেলে বন্ধুরা যে থামনেল আছে, থামনেলের ভিতর একটা, ভিডিওর ভিতর আরেকটা, তো অনেক ভিউয়ার্স আছে ধরুন আকর্ষণীয় থামনেল দেখে, ধরুন কি বলবো, আবে যাবে হ্যান ত্যান হাবি জাবি দিয়ে, মানে আকর্ষণীয়, মানে তার ভিডিওর ভিতরে ঢুকতে হবে এমন কিছু আকর্ষণীয় থামনেল তারা ভিডিওর উপর দিয়ে থাকে। কিন্তু ভিউয়ার্স আকর্ষিত হয় থামনেলের ভিতর ঢুকে, কিন্তু ঢোকার পর বন্ধুরা ভিডিওর সাথে থামনেলের কোনো মিল খুঁজে পাচ্ছেন, এতে কিন্তু ভিউয়ার্স অনেক বিরক্ত বোধ করে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনার আপনার ইউটিউব অ্যাপসে যদি অটো প্লে অপশনটা চালু না থাকে, তো কীভাবে অটো প্লে অপশনটা চালু করতে হয় এবং কোথা থেকে অটো প্লে অপশনটা চালু করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আমার ইউটিউবে ঢুকবো, ঢুকার পর আমি দেখাবো যে কিভাবে অটো প্লে অপশনটা চালু করে। বন্ধুরা, অটো প্লে অপশনটা চালু করে কীভাবে, তা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, আমার এখানে কিন্তু এখন অটো প্লে অপশনটা বন্ধ আছে, শুধু থাম্বনেলই দেখাচ্ছে। থাম্বনেলের পর ভিডিওতে কী আছে তা কিন্তু এখন আমার দেখাচ্ছে না। তো বন্ধুরা, নেট একটু সমস্যার কারণে একটু স্লো কাজ করতেছে। থাম্বনেলে কী আছে তাই শুধু দেখাচ্ছে, কিন্তু ভিডিওতে কী আছে তা কিন্তু এখনও দেখাচ্ছে না। তো বন্ধুরা, এখন কিন্তু আমার হোম স্ক্রিনে শুধু থাম্বনেলই শো করতেছে, থাম্বনেলের পর ভিডিওতে কী আছে তা কিন্তু এখনও দেখাচ্ছে না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সেটিংসে আমার চ্যানেলের চ্যানেল লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এই যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এই যে অটো প্লে অপশনটা আছে, অটো প্লে অ্যাট হোম, এখানে অফ আছে, ঠিক আছে। এই যে অটো প্লে অন, অটো প্লে অটো প্লে অন হোম, এখানে ওয়াইফাই অনলি, অফ অলওয়েজ অন। তো আপনি কি করবেন, অলওয়েজ অনে ক্লিক করে দেবেন। এই যে দেখুন, অলওয়েজ অন আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন আমার থাম্বনেল, থাম্বনেলের পর ভিডিওতে, এই যে দেখুন, দেখছেন ভিডিওতে মানে থাম্বনেলের পর কী আছে তা ভিডিও কিন্তু চলতেছে, মানে হ্যাঁ চলতেছে, মতলব ভিডিওর মানে পরে কী আছে। এখন এটার মাধ্যমে কিন্তু আপনি আকর্ষণীয় থাম্বনেলের পর ভিডিওতে কী আছে তা কিন্তু দেখতে পারবেন। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, যে বন্ধুরা ইয়ে কী বলে থাম্বনেলে ক্লিক করা ছাড়া আপনি ভিডিওর ভিতরে কী আছে তা কিন্তু দেখতে পারবেন না। এখন কিন্তু বন্ধুরা এই সিস্টেমটার মাধ্যমে আপনি কিছু ভুয়া ইউটিউবার যেসব ভিডিও আপলোড করে, সেগুলো থেকে আপনি অনেকাংশই মুক্তি পাবেন এবং ভালো মানের ভিডিওগুলোতেই আপনি ক্লিক করতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে থাকে এবং একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।